গাজীপুর বাগের বাজারের পরবর্তী স্টেশন নতুন বাজারে আপনারা নেমে যাবেন নতুন বাজারে বাজারের মধ্যেই হাতের বাম বাসে অবস্থিত এই পাখির বাজার বা খবুথরের বাজার এখানে আপনারা দামাদামি করে অনেক কমের মধ্যে বা ভালো পাখি আপনারা পেয়ে যাবেন এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির বিরল যে সমস্ত পাখি বা কবুতর বা মুরগি এই সমস্ত জিনিসও পাওয়া যায় আমরা ভিডিওর আর সামনে আরও এগুলো নিয়ে আলোচনা করবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফার্স্টে থাকুন এবং বেলাইকনটি অন করে দিন এই বাজারের মধ্যে আরও অনেক জিনিস আসে তা হচ্ছে যে একটা ঝামেলা হলো যে এই বাজারের মধ্যে আগে খাজনা ছিল না তবে এখন খাজনা দিতে হয় তো খাজনার বিষয়টা আহ দশ টাকা দিলে তারা মানে দশ টাকা বা বিশ টাকা যার কাছ থেকে যেরকম নিতে পারে তো দশ টাকার বেশি আপনারা কেউ খাজনা দিবেন না এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে বাজরিকার পাখি তারপরে হচ্ছে বাহিরে বাহারি কিছু কবুতর আছে তারপর হচ্ছে বাহারি কিছু বুবু পাখি আছে এছাড়াও আ যারা খরগোশ কিনতে চান এখানে খরগোশ পাওয়া যায় আ তারপর হচ্ছে এখানে বিভিন্ন প্রজাতির মুরগি আপনারা কিনতে পারবেন এখানে আপনারা রাজহাস কিনতে পারবেন আর বিভিন্ন প্রজাতির অনেক অনেক পশু পাখি আছে আপনারা চাইলে এখান থেকে সুলভ মূল্যে কিনতে পারবেন তাই আপনারা যারা ভালো মানের পাখি খুঁজছেন কিন্তু কমের মধ্যে ভালো মানের পাখি খুঁজে পাচ্ছেন না তারা আজ চলে আসতে পারেন গাজীপুরের অন্যতম বিশাল পাখির বাজার বা কবুতরের বাজার গাজীপুর নতুন বাজার নতুন বাজারের এই কবুতর হাটে আপনাদের আমন্ত্রিত সকলেই একদিন এসে দেখে যাবেন আগে এই হাটটি সাধারণত শুক্রবারে বসতে এখন শুক্রবারের পাশাপাশি আর শুক্রবার এবং বুধবারও বসে এই জন্য যারা আ পাখি কিনবেন ভাবতেছেন তা জুমান আমাজ পরে সদস্যদের রওনা দিয়ে দিবেন তাহলে পাখির বাজার টাপনা উপলব্ধি করতে পারবেন এবং ভালো প্রজাতির পাখি বা কবুথর দেশীয় কবুথর ফ্রেন্সি কবুথর তারপরে হচ্ছে আরব জাত ধরনের কবুথর আছে সিরাজি কবুথর তারপরে হচ্ছে বিউটি হুমা সব ধরনের কবুথর আপনারা এখানে পেয়ে যাবেন যে এখানে খিং কবুথর আছে ভালো প্রজাতির অনেক কবুথর আছে এখানে বড় বড় পাইকেরাও থাকে যদি আপনাদের কাছে স্ট্রোকে অনেক কবুতর থাকে তাহলে এই বাজারে এসে বিক্রিও করতে পারবেন এখানে বাই করার এবং অপশনই এখানে আছে তো আপনাদের কাছে যাদের পরিমাণ কবুতর আছে কিন্তু আসলে বিক্রি করার মতো ভালো জায়গা খুঁজে পাচ্ছেন না তারাও এই বাজারটি ভিজিট করতে পারেন এবং আপনার কাছে থাকা সেই কবুতর গুলো এখানে বিক্রি করে দিতে পারেন কবুতর ছাড়াও এখানে আপনার কাছে যদি অন্য অন্য কোনো পশু পাখি থাকে যেমন এখানে অনেকে ইঁদুর বিক্রি করে অনেকে এখানে হ্যাঁ খরগুছ বিক্রি করে খুব কুড়ি বাচ্চা বিক্রি করে অনেকে বিড়াল বিক্রি করে যে দেখতে পারছেন এক বাইক হা সে রাজহাঁস নিয়ে আসছে এরকম যদি আপার কাছে রাজহাঁস থাকে রাজহাঁস নিয়ে আসতে পারেন এই যে পাশাপাশি আমাদের এক বাইক